সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকের ক্লাসে যাচ্ছি অপরাজিতা ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা কি পড়ব সেটি জেনে নিই। আমরা আজকে পড়ব অর্থনীতি প্রথম পত্র, যার কোর্স কোড হচ্ছে 109। এটি আছে হলো অধ্যায় 9-তে, যার শিরোনাম হচ্ছে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এখন চলছে কোভিড মহামারীর একটি চরম পর্যায়ে, যেখানে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমি আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরে আছো, নিরাপদে আছো এবং বাবা মার সাথে আছো, এবং সেই সাথে আমাদের পড়াশোনার সাথে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এই অধ্যায় 9-এর অধীনে সামগ্রিক যে আয় ব্যয় এই শিরোনামে আমরা আসলে আজকে পড়ব কি, আমি কি পড়ব, আমরা সেটির জন্য আমি একটি ছবি দেখাচ্ছি। এই ছবিতে আমরা কি বুঝতে পারছি, আজকে আমরা কি পড়ব সেটা কি আমরা চিন্তা করতে পারছি? আমরা প্রথম এই ছবির আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি এই ছবির আমরা তিনটি ইয়ে দেখতে পাচ্ছি, যে জার দেখতে পাচ্ছি। এই জারে কি হচ্ছে, মুদ্রা জমানো হচ্ছে। এই মুদ্রা হচ্ছে কি, এই মুদ্রা আসে কোথা থেকে, আমাদের যে আয়, সেই আয়ের আয়ের আমরা যে আয় করি সেই আয় থেকে আমাদের আসে এই মুদ্রা। তাহলে এই ইনকামের একটি অংশ আমরা প্রথমে কি করি, ভোগ করি, এবং সেই ভোগের পরে আমরা তার একটি অংশ আবার কি করি, সঞ্চয় করি। তার মানে আমরা আয়কে দুটি আয়ের দুইটি অংশ, এই বর্তমান আয়ের যে দুটি অংশ, একটি অংশ প্রথমে আমরা ভোগ করি, ভোগের পরে আমরা একটি অংশ আমরা কি করি, ভোগ করার পরে যা উদ্বৃত্ত থাকে সেটি আবার আমরা কি করি, ব্যয় করি, সরি সঞ্চয় করি। তাহলে এই আয়ের দুটি অংশ আমাদের, একটি হলো আমরা ভোগ করি এবং আরেকটি হলো আমরা সঞ্চয় করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটি বলছিলাম যে আমরা আয়ের, বর্তমান আয়ের আমরা দুটি অংশ, একটি হচ্ছে যে আমরা আয় থেকে প্রথমেই হলো আমরা ভোগ ব্যয় করি, ব্যয় করি আমাদের ভোগের জন্য, সেটি হলো আমাদের ভোগ ব্যয়। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের ভোগ করার পরে যে অংশটি বেঁচে থাকে সেটি হলো আমরা কি করি, সঞ্চয় করি, উদ্বৃত্ত অংশটি সঞ্চয় করি। তার মানে আয়ের দুটি অংশ, যেটি হলো একটি হলো ভোগ ব্যয় আর একটি হলো সঞ্চয়। এবং এই সঞ্চয় আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি যে এই জারের মধ্যে, আমাদের তিনটি জার, এই জারের মধ্যে আমরা কি করছি, সঞ্চয় জমাচ্ছি। আমাদের যে ভোগ করার পরে যে মুদ্রা বেঁচে থাকে সে বা আয় বেঁচে থাকে সেটি আমরা জমা করি, এবং এই জমানো অর্থ আমরা আবার কি, জমানো অর্থ আমরা কি করি, ভবিষ্যতের ভবিষ্যতে আয় হবে বা আয় বাড়বে, এই আয়টি আরো বৃদ্ধি পাবে তার জন্য আমরা বিনিয়োগ করি। তার মানে হচ্ছে কি, আমরা কাজে লাগাই অর্থকে, বিভিন্ন উৎপাদন কাজে, উৎপাদনশীল কাজে লাগাই। তার মানে কি, আমরা আয়ের একটি অংশ ভোগ করি এবং ভোগের পরে সঞ্চয় করি, এবং সঞ্চয়টিকে পরবর্তীতে আমরা কি করি, বিনিয়োগে রূপান্তর করি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আয় এই সঞ্চয় প্রথমে সঞ্চয় করা হচ্ছে, এই সঞ্চয়টিকে বিনিয়োগ করার ফলে এখানে আমরা প্রতীকী অর্থে যে গাছ দেখতে পাচ্ছি, অর্থাৎ বিনিয়োগ আস্তে আস্তে বৃদ্ধি পায়, এবং এই বিনিয়োগ বৃদ্ধি আবার আয়কে বৃদ্ধি করে, এবং আয় বৃদ্ধি আরো সঞ্চয়কে বৃদ্ধি করে। এভাবে আমাদের কি, আমাদের মুদ্রা আরো জমতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা দুটি টপিক, আমরা দুটি বিষয়কে পড়ব, একটি হলো কি সঞ্চয়, আর একটি হলো বিনিয়োগ। তার মানে কি, সঞ্চয়ের পরবর্তী ধাপ হচ্ছে কি, বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা বিষয়বস্তু পেয়ে গেলাম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক। দুটি কি পরস্পর সম্পর্কযুক্ত নাকি পার্থক্য আছে, আমরা সেটি হলো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়বস্তুর অধীনে আমাদের, আমরা আজকে পড়ব হচ্ছে কি, আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে কি, যে আজকের পাঠ্য বিষয় হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের ধারণা। তারপরে আছে হলো সঞ্চয়ের সংজ্ঞা, সঞ্চয়ের নির্ধারক, সঞ্চয় অপেক্ষক বা সমীকরণ,
সঞ্চয় সূচি, সঞ্চয় রেখা এবং সঞ্চয়ের সাথে বিনিয়োগের সম্পর্ক, যেটি আমাদের আজকের টাইটেল, সেটি আমরা জানবো এবং সবশেষে আমরা দেখবো হচ্ছে বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের পাঠ্য বিষয়ের অধীনে যে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কিত যে ধারণা, যেটি আমরা আগের স্লাইডে বলে গিয়েছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রথম ইয়েতে আমরা দেখতে পাচ্ছি যে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। তার মানে কি, সেভিংস এবং ইনভেস্টমেন্ট কিন্তু এক না, এদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে এটা যে প্রথমে আমরা কি করি, আয়ের একটি অংশ ভোগ করার পরে একটি অংশ কি করি, আমরা এদিকে জমাই। এই যে আমরা এই যে একটা প্রথম একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি আমরা এই যে আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটিতে আমাদের কি যে মুদ্রা কি করা হচ্ছে, মুদ্রা জমানো হচ্ছে, মুদ্রা জমানো হচ্ছে এই ছবিটিতে, এই যে কয়েন ফেলানো হচ্ছে, তারপরে কয়েন ফেলানোর পরে আবার এগুলো জমানোর পরে যখন এই একটি পর্যায়ে মুদ্রার আকার বড় হয়েছে, জমানোর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তখন এক সময় আবার এই জমানো মুদ্রা কি করা হচ্ছে, বের করা হচ্ছে, বা এখানে এই যে ভেঙে ফেলা হচ্ছে, এই জমানো মুদ্রা ভেঙে ফেলে আবার কি করা হবে, সেটিকে ইনভেস্ট করা হবে। তাহলে আমরা প্রথমে আসছি যে সেভিংস এবং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য কি, ইনভেস্টমেন্ট থেকে ইনভেস্টিং। এখন সেভিংস এবং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য কি, সেভিংস এ বলা হয়েছে পোর্শন অফ কারেন্ট ইনকাম নট স্পেন্ট অন কনজাম্পশন, অর্থাৎ বর্তমান আয়ের যে অংশ, বর্তমান আয়ের যে অংশটি ভোগের কাজে ব্যয় না করে ভবিষ্যতে আয় বর্ধক কাজের জন্য ব্যবহার করা হবে, তাকে বলা হবে কি, সেভিংস। অর্থাৎ আয়ের বর্তমান আয়েরই একটা অংশ হচ্ছে সেভিংস, এই আয়টিকে কি করা হবে, ইউজ টু পে মানে পরিশোধ করা হবে বা কেনা হবে কি, এই সেভিংস করা হয় হচ্ছে মূলত যে ভবিষ্যতের কোনো জরুরি প্রয়োজন মেটানোর জন্য, যখন হঠাৎ করে ইনকাম নাও থাকতে পারে, বাড়তেও নাও পারে, অথবা ভবিষ্যতে কোনো বড় ধরনের ক্রয় করার জন্য, সে যে ক্রয়টি থেকে কি হবে, বড় ধরনের ক্রয় উৎপাদনশীল কাজে ব্যয় করা হবে। তারপরে আছে যে ইনভেস্টিং হচ্ছে কি, পারচেজ অন অ্যাসেটস উইথ দ্য গোল অফ ইনক্রিজিং ফিউচার ইনকাম, যে আমরা কিসের উদ্দেশ্যে, ভবিষ্যতের ইনকাম বৃদ্ধি পাবে সেই উদ্দেশ্যে যখন আমরা কোনো সম্পদ ক্রয় করি, সেটি হলো ইনভেস্টমেন্ট। যেমন হতে পারে যে হায়ার এডুকেশন, যে উচ্চ শিক্ষা বা রিটায়ারমেন্ট এর জন্য আমাদের যেই যে ইনভেস্টমেন্ট হতে পারে। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তারপরের ইয়েতে যাচ্ছি যে আমরা আসলে তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে সেভিংস এবং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য কি, আমরা প্রথমে হচ্ছে আয়ের একটি অংশ ভোগ করি, ভোগের বা উদ্বৃত্ত অংশটি আমরা কি করি, ভোগ করার পরে যা থাকে উদ্বৃত্ত অংশটি আমরা সেভ করি বা সেভিংস হিসেবে জমা করি, সেই জমা অংশটি আবার এক সময় আমরা কি করি, ভবিষ্যতের আয় বৃদ্ধি পাবে সেই কাজে ইনভেস্ট করি। তার মানে কি, আয় ভোগ সেভিংস ইনভেস্টমেন্ট এগুলো একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থী মিত্র, কিন্তু এগুলো এক বিষয় নয়, সম্পর্ক থাকলেও মানে এগুলো এক বিষয় নয়, এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তারপরের ইয়েতে যাচ্ছি, আমি কার্সরে যাই। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি দেখাচ্ছি যে সঞ্চয় কাকে বলে, যে সঞ্চয় কাকে বলে এটিকে যদি আমি ডিফাইন করতে চাই, আমি কিন্তু আগেই বলে ফেলেছি যে সঞ্চয় কি, সেটির মধ্যে আমরা প্রথমে এগুলোর যদি আমরা ইয়ে করি, যে মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে, সেটি হলো সঞ্চয়। তার মানে কি, আয়ের অংশ সে বর্তমানে ভোগ করবে না, কিন্তু ভোগ করবে কিসের জন্য, কিসের জন্য জমা করবে, এই যে আমরা এটিকে দেখাই যে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য জমা রাখবে, ভবিষ্যতে সে ব্যয় করতে পারবে সেই জন্য সে জমা রাখে, তাকে সঞ্চয় করে। মানে মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে, বর্তমানে ভোগ করবে না, বর্তমান ভোগকে স্থগিত রেখে, বর্তমান ভোগকে বন্ধ রেখে ভবিষ্যতের জন্য জমা করবে, তাকে সঞ্চয় করে। অন্যভাবে বলা যায় যে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় করে। অর্থাৎ আমরা যে সংজ্ঞাটি বললাম যে বর্তমান ভোগকে স্থগিত রেখে, বর্তমান ভোগকে বন্ধ রেখে ভবিষ্যতের জন্য জমা করা হবে, যেটি ভবিষ্যতে ব্যয়ের জন্য
জমা করা হয়। সেই জন্য আমরা বলছি যে তাহলে আয় থেকে যদি এটাকে আমরা যদি অন্যভাবে প্রেজেন্ট করি, যে আয় থেকে যদি আমরা ভোগ ব্যয় বাদ দেই তাহলে কি থাকবে? সঞ্চয় থাকবে। অর্থাৎ এটিকে যদি আমরা সূত্র আকারে লিখি যে সঞ্চয় ইকুয়াল কি মোট জাতীয় আয় বিয়োগ হচ্ছে মোট ভোগ ব্যয়, অর্থাৎ মোট জাতীয় আয় থেকে যদি মোট ভোগ ব্যয়কে বাদ দেই তাহলে আমাদের বের হবে মোট সঞ্চয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা এখানে সূত্রটি কি হবে, যে সঞ্চয় সমান হচ্ছে এস সঞ্চয়, মোট সঞ্চয়কে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের হচ্ছে কি, আমাদের জাতীয় আয় হচ্ছে মোট জাতীয় আয় হচ্ছে ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এবং মোট ভোগ ব্যয় বা সামগ্রিক ভোগ ব্যয় হচ্ছে ক্যাপিটাল সি। তার মানে এস ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস সি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা কিন্তু আগেই বলেছিলাম যে আমরা এই অধ্যায়টি পড়ছি জাতীয় অর্থনীতির ভিত্তিতে, তার মানে এখানে সঞ্চয় বলতে সামগ্রিক সঞ্চয় বা মোট সঞ্চয়কে বোঝানো হয়েছে। এই যে যেটি আমাদের সঞ্চয়ের সূত্র বা সঞ্চয়ের সমীকরণ, আমরা যেটি বলি না কেন, যে এস ইকুয়াল ওয়াই মাইনাস সি। হ্যাঁ, তার মানে কি, যে সঞ্চয় বলতে আমরা যেটিকে বুঝি না কেন, আমরা যেহেতু জাতীয় পর্যায়ের অর্থনীতি নিয়ে পড়ছি, তার মানে এখানে সঞ্চয় বলতে মোট সঞ্চয়কে বোঝানো হয়েছে বা জাতীয় সঞ্চয়কে বোঝানো হয়েছে বা সামগ্রিক সঞ্চয়কে বোঝানো হয়েছে, এবং জাতীয় আয় বিয়োগ হচ্ছে জাতীয় আয় থেকে আমাদের একটি দেশের নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা হবে বা সেবা সামগ্রী ক্রয় করার জন্য যে ব্যয় করা হবে সেটি হলো আমাদের সামগ্রিক ভোগ ব্যয়। তার মানে সঞ্চয় সমান হচ্ছে জাতীয় আয় বিয়োগ হলো এই জাতীয় আয় থেকে যে পরিমাণ দেশে ভোগ ব্যয় হবে একটি নির্দিষ্ট অর্থ বছরে, তার পরিমাণকে যদি আমরা বিয়োগ দেই তাহলে বের হবে আমাদের ওই নির্দিষ্ট জাতীয় অর্থ বছরের মোট সঞ্চয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। এটি খুব একটি কঠিন কথাও নয় যে তোমরা বুঝতে পারবে না। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তাহলে আমরা এই যে সঞ্চয়, সঞ্চয় নিয়ে আমাদের আরো পড়াশোনা আছে, সেটি হলো কি, যে আমাদের সঞ্চয়ের, এবার আমরা পড়ব হচ্ছে সঞ্চয়ের নির্ধারক। সঞ্চয় কি কি উপাদানের উপর নির্ভর করে, সঞ্চয় কি কি উপাদান দিয়ে পরিচালিত হয়। প্রথমেই আমরা আসছি যে ভোক্তার আয়। সঞ্চয় নির্ভর করে হচ্ছে প্রথমে ভোক্তার আয়ের উপর। যদি ভোক্তার আয় বাড়ে তাহলে সঞ্চয় বাড়ে, এবং ভোক্তার আয় যদি কমে যায় তাহলে সঞ্চয় কমে। এটি একটি অ্যাজ ইউজুয়াল ধারণা বা যথারীতি ধারণা, কিন্তু এই ভোক্তার আয় ছাড়াও সঞ্চয় আরো বিষয়ের উপর নির্ভর করতে পারে। তারপর দ্বিতীয়ত আসছি যে আমরা সঞ্চয়ের ইচ্ছা বা প্রবণতা। সঞ্চয়ের ভোক্তার আয় এর পরে, ভোক্তার আয় শুধু থাকলেই হবে না, ভোক্তার সেই সাথে সঞ্চয় করার ইচ্ছা বা প্রবণতাও থাকতে হবে। সঞ্চয়ের ইচ্ছা বা প্রবণতা যার কম, তার আয় বেশি থাকা সত্ত্বেও সঞ্চয় কম হবে, এবং তার সাথে নির্ভর করে যে দ্রব্যের দাম স্তর। এখন সঞ্চয় ভোক্তার আয় আছে, ভোক্তার সঞ্চয়ের ইচ্ছা বা প্রবণতাও আছে, কিন্তু ভোক্তার এই যে দ্রব্যের দাম স্তর যদি বেশি থাকে তাহলে কি হয়, একজন ভোক্তার অর্থ বেশি পরিমাণ খরচ হয়ে যায় ভোগ ব্যয়ের পেছনে, তখন তার উদ্বৃত্ত অংশটি কমে যায়, অর্থাৎ সে টাকা সেভ তার কম হয়, সঞ্চয় কম হয়। তারপরে আছে সুদের হার। সুদের হার যদি বেশি হয় তাহলে ভোক্তা সঞ্চয় করতে বেশি উদ্যোগী হয় তার ভোগ ব্যয় কমিয়ে। তারপর হচ্ছে ভবিষ্যতের প্রত্যাশা, যে সঞ্চয় থেকে যদি ভবিষ্যতে আয় বেশি বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকে তাহলে সে কি করবে, বর্তমান ভোগকে স্থগিত রেখে ভবিষ্যতের জন্য সে জমাবে এবং বিনিয়োগ করবে। তারপরে আছে ভোক্তার রুচি এবং অভ্যাস, এবং ভোক্তার রুচি এবং অভ্যাসের উপরও সঞ্চয়ের নির্ভর করে। যে ভোক্তা যদি সবসময় একজন সঞ্চয়ী ভোক্তা সবসময় সে সঞ্চয় করেই থাকে, আর যার সঞ্চয়ের অভ্যাস নেই, যার ভোগের বেশি টেন্ডেন্সি বেশি, সে কি করে, তার সঞ্চয় কম। তারপরে আছে যে 7 নম্বরে আছে যে দেশের প্রচলিত কর হার। এই দেশের প্রচলিত কর হার দিয়ে কি বোঝানো হয়, যে একটি দেশের প্রচলিত কর হার যখন বৃদ্ধি করা হয় তখন এই করের হার বাড়ালে মানুষের সঞ্চয়ের ইচ্ছা কমে যায়, সঞ্চয় মানুষ কম করে। কারণ সঞ্চয়ের উপর যদি আবার কর রেহাত দেওয়া হয় তাহলে যে সঞ্চয় যেটুকু সঞ্চয় করা হবে সেটুকুর উপর কোনো কর নেই। এই বিষয়টি এরকম হলে তাহলে কি হয়, যে সঞ্চয় মানুষের সঞ্চয়ের অভ্যাস বেশি হয় বা সঞ্চয় করে। যেমন এখন আমরা দেখতে পাই যে সঞ্চয়পত্রের উপর কর নেই বা সঞ্চয়ের উপর কর, সঞ্চয়ের অংশটুকু, আয়ের যে অংশটা সঞ্চয় করা হবে সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে, সেটির উপর সরকার কর রেয়াত ঘোষণা করেছে। তাহলে কি হবে, মানুষ সঞ্চয়ের উপর আগ্রহী হবে। সেই জন্য দেশের প্রচলিত করের হার বা কর ব্যবস্থার উপরও নির্ভর করে সঞ্চয়ের পরিমাণ।
মানুষ সঞ্চয় করবে কিনা। তার পরবর্তী ইয়েতে যদি আমরা যাই, তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয় অপেক্ষক বা সঞ্চয় সমীকরণ। সঞ্চয় অপেক্ষক বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সঞ্চয় কিসের উপর নির্ভর করে। এখানে আমরা এই যে সঞ্চয় অপেক্ষক সেটি হলো কি, যে এই এই যে এস ইকুয়াল ফাংশন অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো সঞ্চয়ের অপেক্ষক, সংক্ষিপ্ত ফাংশন। এই সঞ্চয় অপেক্ষক দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে সঞ্চয় হচ্ছে অধীন চলক এস এবং ওয়াই হচ্ছে স্বাধীন চলক। এখানে ওয়াই হচ্ছে জাতীয় আয়, অর্থাৎ মোট সঞ্চয় নির্ভর করে একটি দেশের জাতীয় আয়ের উপর। একটি দেশের জাতীয় আয় যখন বাড়বে তখন দেশের মোট সঞ্চয় বাড়বে, একটি দেশের জাতীয় আয় যখন কমবে তখন দেশের সঞ্চয় কমবে। অর্থনীতিবিদ কেইনস বলেছেন যে যে হারে দেশের জাতীয় আয় বাড়বে তার চেয়ে কম হারে সঞ্চয় বাড়বে, সেই হারে সঞ্চয় বাড়বে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে, পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম যে মানে ভোগ ব্যয়, সেখানে এই ভোগ ব্যয়ের সাথে কিন্তু এই সঞ্চয়ের সম্পর্ক রয়েছে। কারণ কি, যে আমরা বর্তমান আয়ের একটি অংশ হলো প্রথমে ভোগ করি, ভোগের জন্য ব্যয় করি, তারপরে যে অংশটি বাকি থাকে, উদ্বৃত্ত থাকে, সেই অংশটি আমরা সঞ্চয় করি। তার মানে জাতীয় আয়ের দুটি অংশ রয়েছে, বর্তমান যে আমাদের আয় সে আয়ের দুটি অংশ রয়েছে, একটি হলো আমরা ভোগ ব্যয় আর একটি হলো আমাদের এই যে একটি হলো আমাদের ভোগ ব্যয় আর একটি হলো আমাদের সঞ্চয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের এই সেটিকে আমরা কি করেছি, সামগ্রিক ভোগ ব্যয় সি এবং সামগ্রিক সঞ্চয় এই দুটিকে যোগ করলে আমরা পাবো হচ্ছে জাতীয় আয়। তার মানে জাতীয় আয়ের দুটি অংশ, একটি হলো ভোগ ব্যয়, এটা কিন্তু বর্তমান আয়ের দুটি অংশ, বর্তমান অর্থ বছরের চলতি অর্থ বছরের জাতীয় আয়ের দুটি অংশ, একটি হলো ভোগ ব্যয় আর একটি হলো সঞ্চয়। এবং এই দুটি অংশকে তাহলে যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের দেশের জাতীয় আয়। এবং এই জাতীয় আয় থেকে আমরা এখন যদি এটিকে আমরা এই এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে আমরা দেখো আমরা যেতে পারি যে এখানে আমরা যদি যাই, এই যে ওয়াই ইকুয়াল, তাহলে কি হয় যে এই সি প্লাস এস ইকুয়াল ওয়াই, এটির থেকে আমরা যেতে পারি যে এই এস কে যদি আমরা এই বাম পাশে রেখে দেই এবং সি কে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হয় আমাদের এখানে ওয়াই মাইনাস সি, এটি আমাদের একটা নর্মাল সমীকরণ। তারপরে আমরা এই লাইন থেকে এই লাইনে যদি আসি পরের সমীকরণে, তাহলে এস ইকুয়াল কি দাঁড়ায়, ওয়াই মাইনাস এখানে এখানে এই যে সি যে আছে আমাদের, এই যে সি সি আমরা জানি যে সামগ্রিক ভোগ ব্যয়। আমরা গত ক্লাসে কিন্তু আমরা সামগ্রিক ভোগ ব্যয়ের একটি কি পড়েছিলাম, একটি সমীকরণ পড়েছিলাম। সেই সমীকরণটি কি, এই সমীকরণ হচ্ছে এটি, এই যে সি ইকুয়াল এই সামগ্রিক ভোগ অপেক্ষকের সমীকরণ আমরা কি পড়েছিলাম, যে সি ইকুয়াল এম আই এ প্লাস বি ওয়াই, সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই। তার মানে এখানে যদি এই ওয়াই মাইনাস সি এর জায়গায় যদি এই সি এর জায়গায় যদি সি এর মানটি বসিয়ে দেই, তাহলে কি পাই আমরা, ওয়াই মাইনাস এ প্লাস বি ওয়াই। তারপরে আমরা আসছি যে এস ইকুয়াল, এখান থেকে আমরা কি পাই, এস ইকুয়াল ওয়াই মাইনাস এই মাইনাস এ মাইনাস বি ওয়াই। এই মাইনাস দিয়ে যদি আমরা এটিকে গুণ দেই তাহলে পাই এটি। এবং এখন যদি আমরা এটিকে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে এটাকে কমন নেই, যে এস ইকুয়াল মাইনাস এ ওয়াই প্লাস ওয়াই, এই যে প্রথম ওয়াইটিকে আমরা এখানে আনলাম এবং মাইনাস বি ওয়াই এটিকে এখানে রাখলাম, তার পরের ইয়েতে আসছে হলো কি, যে এস ইকুয়াল মাইনাস এ প্লাস ওয়াই, ওয়াই কে যদি আমরা এই দুটি লাস্টের দুটি ইয়ে থেকে পদ থেকে কমন নেই, তাহলে কি তাহলে কি দাঁড়ায়, যে ওয়ান মাইনাস বি। তার মানে হচ্ছে আমাদের এই সমীকরণটি হচ্ছে আমাদের কি, সঞ্চয় সমীকরণ। এস ইকুয়াল মাইনাস এ প্লাস এ মাইনাস বি ওয়াই, তার মানে কি এ মাইনাস বি ওয়াই, ওয়াই হচ্ছে এখানে জাতীয় ওয়াই আর এ মাইনাস এ এটি হলো আমাদের কি, অটোনোমাস ইনভেস্টমেন্ট, সরি অটোনোমাস সঞ্চয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আমি দেখাচ্ছি যে আমাদের এই যে এ মাইনাস বি, এই এ মাইনাস বি এর মান হচ্ছে, এ মাইনাস বি এর মান কিন্তু এই ভোগ অপেক্ষকের বি এর মানের মতো সে কতটুকু যেতে পারবে,
যে জিরোর চেয়ে বড় এবং একের চেয়ে ছোট। এই এমএনএস বি কে কি বলা হয়? এমএনএস বি কে বলা হয় এমপিএস, অর্থাৎ মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভিংস। বাংলায় আমরা বলি এটাকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। আর মাইনাস এ হচ্ছে কি? স্বয়ংভূত সঞ্চয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বয়ংভূত সঞ্চয় কেন বলা হচ্ছে যে তোমাদের কি মনে আছে যে আমরা গত ক্লাসে এই যে এখানে এই যে ভোগ অপেক্ষক এই যে এখানে এই যে ভোগ অপেক্ষক সি ইকুয়াল সরি এই ভোগ অপেক্ষক হচ্ছে আমাদের সি ইকুয়াল আমাদের কি ছিল? ভোগ অপেক্ষক ছিল আমাদের এই যে এটি এই যে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই। এখানে এ ছিল কি? এই যে স্মল এ, এটি ছিল আমাদের স্বয়ংভূত ভোগ। তার মানে কি আমরা বলেছিলাম যে এই ভোগের আয়ের সাথে কোনো সম্পর্ক নেই, যে মানুষ যখন আয় না থাকে, আয় যখন শূন্য হয় তখন মানুষ কি করে যে ঋণ করে, মানুষ এই ভোগ ব্যয়টি করে থাকে। তার মানে আয় বাড়লেও এই ভোগ ব্যয় একই থাকে, আয় শূন্য হলেও এই ভোগ ব্যয়ের পরিমাণ একই থাকে। এর এর ভোগ ব্যয়ের পরিমাণ মানে স্বয়ংভূত ভোগ ব্যয়ের পরিমাণ এটি কোথা থেকে করবে? এটি করবে হলো ডিস সেভিংস থেকে, অর্থাৎ ঋণ করে। সেটিকে বলা হচ্ছে কি? স্বয়ংভূত সঞ্চয়। তার মানে এটাকে বলা হয় যে ডিস সেভিংস বা অটোনোমাস সেভিংস, অটোনোমাস সেভিংস। এটিকে এর পরে আসতে হলো এ মাইনাস বি। এই সমীকরণে এ মাইনাস বি হলো এমপিএস, মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভিংস, অর্থাৎ প্রান্তিক সঞ্চয় প্রবণতা। যে মোট জাতীয় আয় বাড়লে, মোট আয় বাড়লে তার কি পরিমাণ হলো সঞ্চয় করবে, কি হারে সঞ্চয় করবে সেটি। আর আসলে এই এ মাইনাস বি দিয়ে বোঝানো হয়, এই যে সঞ্চয় সমীকরণ থেকে আমরা যখন সঞ্চয় রেখা আঁকবো তার ঢালকে বোঝানো হয় এ মাইনাস বি দিয়ে। আর এইখানে এই যে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই, ভোগ অপেক্ষকে যে বি আছে বি ওয়াই, এই বি দিয়ে বোঝানো হয়। এই যে ভোগ অপেক্ষকের থেকে যখন আমরা রেখাচিত্র আঁকবো তখন তার ঢালকে বোঝানো হয় বি দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই প্রান্তিক সঞ্চয় প্রবণতা মানে কি, যে প্রান্তিক সঞ্চয় প্রবণতার যদি আমরা সংজ্ঞা বলি তা দিয়ে কি বোঝানো হয়? যে আমাদের আয়ের যে পরিমাণ পরিবর্তন হয়, আয়ের একক পরিবর্তন হলে আমাদের মোট সঞ্চয়ের যে পরিমাণ পরিবর্তন হয়, এই দুটির অনুপাতকে বলা হয় কি? প্রান্তিক সঞ্চয় প্রবণতা। এই প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে আমরা ডেল এস বাই ডেল ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি, যেটি তোমরা পরবর্তী সামনের এই ক্লাসের সামনের দিকে পাবে। এবং এই প্রান্তিক সঞ্চয় প্রবণতার তাহলে কতটুকু যে এ মাইনাস বি, অর্থাৎ বি কোথা থেকে এসেছে তোমরা কি শিক্ষার্থীবৃন্দ খেয়াল করেছো? বি আসছে কোথা থেকে? ভোগ অপেক্ষকের যে বি আছে, অর্থাৎ ভোগ অপেক্ষকের যে ঢাল বা এমপি সি, সেই যে বি, সেই বি এর থেকে আমরা যখন ওয়ান মাইনাস বি দিব তখন বের হয়ে যাবে হচ্ছে আমাদের মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভিংস এমপিএস। তার মানে কি দাঁড়ালো? যে আমাদের অর্থাৎ সেভিংস এর সেভিংস আসে কোথা থেকে? সেভিংস হচ্ছে জাতীয় আয়েরই একটা অংশ। জাতীয় আয় বাড়লে সেভিংস বাড়বে, এবং জাতীয় আয় এই জাতীয় আয়ের একটি অংশ আমরা কি করি? ভোগ করি। এবং সেই ভোগ ব্যয়ের পরে আমাদের যে অংশটি থাকে সেটি হলো সেভিংস। তার মানে ভোগের সাথেও এই জাতি সেভিংস এর সম্পর্ক আছে। ভোগ যদি কম হয় তাহলে কি হবে? সেভিংস বেশি হবে। আর ভোগ যদি বেশি হয় তাহলে সেভিংস কম হবে। তার মানে কি? এখানে এই যে বি এর মান যদি বেশি হয় তাহলে কিন্তু ওয়ান মাইনাস বি এর মান কম হবে। তার মানে এমপি সি এর মান বেশি হলে এমপি এস এর মান কম হবে, ওয়ান মাইনাস বি এর মান কম হবে। আর যদি বি এর মান যদি কম হয় তাহলে এমপি এস ওয়ান মাইনাস বি এর মান বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরি যে আমরা এখানে বি এর মান আছে 0.5, তাহলে এখানে ওয়ান মাইনাস বি এর মান কত হবে? 1 বিয়োগ 0.5, 1 বিয়োগ 0.5, তার মানে কি? 0.5। আর যদি এটা যদি হয় বি এর মান যদি বাড়ে 0.8 হয় তাহলে 1 মাইনাস বি, তার মানে মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভিংস এমপিএস এর মান কত হবে? 0.2। এভাবে আমরা কি বুঝতে পারছি? যে এমপিসির মান বেশি হলে এমপিএস এর মান কম হবে, এমপিএস এর মান আর এমপিসির মান যদি কম হয় তাহলে এমপিএস এর মান বাড়বে। কারণ এটা একটা খুব নর্মাল কথা যে আমরা যদি ভোগ ব্যয় কম করি তাহলে সেভিংস বেশি হবে, আর ভোগ ব্যয় বেশি করলে সেভিংস কম। তার মানে কি? এখানে বি এর সাথে বি এর মানের সাথে কিন্তু ওয়ান মাইনাস বি এর সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা দেখতে পাই যে এস হচ্ছে কিসের সমীকরণ? জাতীয় আয়ের সমীকরণ। আমি এর পরবর্তী ইয়েতে যাচ্ছি যে এরপরে আমাদের এই সমীকরণকে এই সঞ্চয় সমীকরণকে আমরা যদি একটি
সমীকরণে যাই, যে বাস্তব উদাহরণের ভিত্তিতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কি দাঁড়ায়, আমরা সেটি একটু দেখতে চাচ্ছি। আমরা এখানে সঞ্চয় অপেক্ষক বা সঞ্চয় সমীকরণে আমরা ধরে নিলাম যে এই যে জাতি, এই যে মাইনাস এ, আমাদের যে সঞ্চয় অপেক্ষক আছে, সঞ্চয় অপেক্ষক আমরা আগের স্লাইডে আমরা কি দেখেছি, যে সঞ্চয় অপেক্ষক এই যে মাইনাস এ প্লাস হচ্ছে ওয়ান মাইনাস বি ওয়াই। তাহলে এই এই সঞ্চয় সমীকরণের মাইনাস এ এর মান যদি আমাদের 50 হয় এবং বি এর মান যদি 0.5 হয়, তাহলে সঞ্চয় সমীকরণটি আমাদের কি হবে, যে মাইনাস 50 প্লাস ওয়ান মাইনাস 0.5 ওয়াই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস ইকুয়াল কি দাঁড়ায় আমাদের, মাইনাস 50 প্লাস 0.5 ওয়াই, এখানে এটি দাঁড়ায়। তা এখন আমরা ওয়াই ইকুয়াল তা আমাদের যদি শূন্য ধরি, এখন আমরা এই যে এই সমীকরণটি আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে, এই যে এস ইকুয়াল যে এস এর যে সমীকরণ, এস ইকুয়াল মাইনাস 50 প্লাস 0.5 ওয়াই, এখানে যে ওয়াই আছে এই ওয়াই এর বিভিন্ন মান যদি বসাই, তাহলে আমরা বাস্তবতার উদাহরণের ভিত্তিতে আমরা কি জাতীয় আয়ের, বিভিন্ন জাতীয় আয়ের মানের জন্য আমরা বিভিন্ন রকম সঞ্চয় পাবো। সেটি আমরা দেখি যে ওয়াই সমান যখন শূন্য বসাই তাহলে আমরা কি পাই, ওয়াই সমান যখন আমরা শূন্য বসাই তখন আমাদের এস সমান কি দাঁড়ায়, মাইনাস 50 0.5 ইন্টু জিরো, তার মানে কি এটা দাঁড়ায় হচ্ছে কি মাইনাস 50, কত আই যখন শূন্য। আবার আই যখন আমরা 100 ইউনিট ধরবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে 1 2 ধরবো না, কারণ আমি আগের ক্লাসেই বলেছিলাম যে জাতীয় আয় এটি ন্যাশনাল ইনকামের ব্যাপার, এটি 1000 কোটি, 100 কোটি বা 100 হাজার বিলিয়ন মিলিয়ন এরকম মান হবে। তাহলে এটিকে আমরা কি এক না ধরে কি ধরবো, আমরা 100, 1000, 500 এরকম ভাবে আমরা এই ডিজিট চেঞ্জ করব। তাহলে ওয়াই এর মান যখন 100 হয় তখন আমাদের সেভিংস কত, আমরা এতে যদি মান বসাই মাইনাস 50 প্লাস 0.5 ইন্টু 100, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে কত, শূন্য। জাতীয় আয় যখন 100 তখন আমাদের সেভিংস হচ্ছে কত, এই যে সেভিংস হচ্ছে আমাদের শূন্য। আবার জাতীয় আয় যখন 200 বসাই, মান বসাই, তখন আমাদের এই সেভিংস হচ্ছে কত, 50। এবং জাতীয় আয় যখন আরো বেড়ে 300 হয়, 300 ধরি, তখন আমাদের সেভিংস হচ্ছে কত, 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে জাতীয় আয়ের বৃদ্ধির সাথে সাথে সেভিংসও বেড়েছে। তার মধ্যে দুটি ক্রিটিক্যাল পয়েন্ট রয়েছে, একটি হলো যে এই আয় যখন, জাতীয় আয় যখন শূন্য তখন হলো সেভিংস এর মান হচ্ছে ঋণাত্মক, এই যে মাইনাস 50, আর জাতীয় আয় যখন আমাদের 100 তখন সেভিংস হচ্ছে কত, শূন্য, ধনাত্মক। এবং এই দুটি অবস্থাকে, আয়ের দুটি অবস্থার পরেও যখন জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে তখন হচ্ছে কি সেভিংস হচ্ছে আমাদের বেড়েছে, তার মানে জাতীয় আয় বাড়লে সেভিংস বাড়ে, এটি আমরা বুঝলাম। এবং জাতীয় আয়ের সাথে এই সেভিংস এর একটি ধনাত্মক বা সরাসরি সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এর এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম, যে জাতীয় আয়ের সাথে আমাদের সেভিংস এর পজিটিভ সম্পর্ক, অর্থাৎ আমরা যে আগের লিখেছিলাম যে আমরা কি লিখেছিলাম, যে এস ইকুয়াল ফাংশন অফ ওয়াই, তার মানে এখানে আমরা দেখলাম যে এস ইকুয়াল ফাংশন অফ ওয়াই, এবং ওয়াই হচ্ছে কি এই সমীকরণে ওয়াই হচ্ছে স্বাধীন চলক এবং এস হচ্ছে অধীন চলক, তার মানে সঞ্চয় হলো অধীন চলক এবং জাতীয় আয় হচ্ছে স্বাধীন চলক। আয় বাড়লে সঞ্চয় বাড়ে এবং আয় কমলে সঞ্চয় কমে, এই এই সমীকরণ থেকে আমরা এই অ্যানালাইসিস এটা নিতে পারি। তারপরে আমি আসছি হচ্ছে যে আমরা এই যে এই যে আমরা এই যে টেবিলের যে বিষয়, এই টেবিলের যে বিষয়গুলো, যে ওয়াই এর মান জিরো তখন হলো সেভিংস হলো মাইনাস 50, এইগুলো থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে জাতীয় আয়ের যে বিভিন্ন মান, এই মানগুলো দিয়ে আমরা যখন সঞ্চয়ের যে এই যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলোকে দিয়ে আমরা যখন একটি সূচি দাঁড় করাবো, টেবিল দাঁড় করাবো, তখন তাকে বলা হবে কি সঞ্চয় সূচি বা সঞ্চয়ের টেবিল। এই সঞ্চয় সূচি বা সঞ্চয় টেবিলকে আমরা করার জন্য আমি যাচ্ছি হলো পরবর্তী স্লাইডে। আমি এখন একটি সঞ্চয়ের টেবিল দেখাবো তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সঞ্চয়ের টেবিলটি আমি এখানে দেখানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে।
আমি সঞ্চয়ের টেবিলে যাচ্ছি তোমাদের। দেখো যে যে সঞ্চয়ের যে টেবিল, এই সঞ্চয়ের টেবিলে বা সঞ্চয় সূচিতে, সঞ্চয় সূচিতে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়াই, ওয়াই এর সাথে আমরা এস কে নিয়েছি। যখন আমাদের আয়ের স্তর 0,0 ছিল তখন আমাদের কি হয়েছে, সঞ্চয় ছিল -50। এটিকে বলা হয় কি, অটোনমাস সেভিংস, কারণ এটি হচ্ছে এর মান। আমাদের এর মানও কিন্তু ছিল আগের স্লাইডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগের স্লাইডে যদি তোমরা দেখতে পাও, এই যে আমরা যে ইয়েটি দেখেছিলাম, এই স্লাইডে আমরা কি দেখেছিলাম, এর মান ছিল কত, -50, যেটিকে আমরা বলেছি কি, যে এই এ হচ্ছে কি আমাদের স্বয়ংভূত সঞ্চয় বা অটোনমাস সেভিংস। এই স্বয়ংভূত সঞ্চয় বা অটোনমাস সেভিংস হচ্ছে কত, যখন আয় যখন শূন্য তখন হচ্ছে কত, অটোনমাস সেভিংস হচ্ছে নেগেটিভ। এটাকে বলা হয় ডিস সেভিংস। এই ডিস সেভিংস থেকে হলো যখন ইনকাম না থাকে তখন হচ্ছে কি, অটোনমাস কনজাম্পশন করা হয়। এবং যখন আয় বেড়ে যখন 100 ইউনিট হয় তখন আমাদের সঞ্চয় হচ্ছে কত, 0 ইউনিট। এটিকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে ব্রেক ইভেন পয়েন্ট এই জন্য বলা হয় যে এই স্তরে আয় যা এবং ভোগ ব্যয় একই। মানে এই একটি দেশের আমাদের জাতীয় আয় যখন 100, তখন এখানে এই যে আমাদের জাতীয় আয় যখন আমাদের 100 তখন আমাদের ভোগ ব্যয়ও 100, যার কারণে আমাদের সঞ্চয় হচ্ছে কি, 0। এটি যে এই যে আমি এখানে লিখেছি, তাহলে ব্রেক ইভেন পয়েন্টে কি হবে, সঞ্চয়ের পরিমাণ 0 হবে। এই ব্রেক ইভেন পয়েন্টের তাৎপর্য কি, যে আয় যা ভোগ ব্যয় তা, এবং তার কারণে কি হবে, সঞ্চয় হবে 0। তার মানে এখানে ওয়াই মাইনাস সি এর মান কত, ওয়াই মাইনাস সি এর মানে এখানে আমরা যা আয় করব তাই হবে আমাদের ভোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা কি বুঝলাম, যে আমাদেরকে যদি ওয়াই এবং সি দিয়ে দেওয়া হয় তার থেকে আমরা কি করতে পারবো, এস এর মান বের করতে পারবো। কারণ কি, আমরা জানি যে ওয়াই মাইনাস সি ইকুয়াল হলো আমাদের কি, এস, সঞ্চয়। তারপরে আমরা আসছি যে জাতীয় আয় যখন আরো বৃদ্ধি পেয়েছে 200, তখন হলো আমাদের সঞ্চয় হলো 50। এটিকে আমরা পজিটিভ রিলেশন বিটুইন ওয়াই এবং এস, অর্থাৎ জাতীয় আয় যখন বেড়েছে তখন আমাদের কি, সঞ্চয় বেড়েছে। এভাবে আমরা একটি এই একটি সমীকরণ থেকে আমরা একটি সঞ্চয় সমীকরণ থেকে আমরা কি করতে পারি, প্রথমে সঞ্চয়ের বিভিন্ন সমী আয়ের জাতীয় স্তরের বিভিন্ন মান বের করতে পারি, তারপরে আমরা বের করতে পারি হচ্ছে ওইটার থেকে আবার আমরা কি করতে পারি, সঞ্চয় সূচি বা সঞ্চয় টেবিল তৈরি করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন দেখাবো যে এই যে আমরা সঞ্চয় অপেক্ষক আমাদের যেটি ছিল এস ইকুয়াল -50 প্লাস 0.5y, এই সঞ্চয় অপেক্ষকটি থেকে আমরা কিভাবে এই এটি আমরা এই যে সমীকরণ করেছিলাম, যে ওয়াই থেকে বিভিন্ন সমীকরণ সমীকরণগুলো থেকে আবার আমরা এই ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য যে এস পেয়েছিলাম সেগুলোকে আমরা টেবিল আকারে সাজিয়ে আমরা টেবিলটি আবার লিখেছি, যে ওয়াই যখন 0,0 তখন হলো এস হলো -50, ওয়াই যখন 100 তখন সঞ্চয় হলো 0,0, ওয়াই যখন 200 তখন সঞ্চয় হলো 50, ওয়াই যখন 300 তখন সঞ্চয় হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টেবিল থেকে আমরা এই ওয়াই থেকে ওয়াই এবং এস এর মান দেওয়া থাকলে আবার আমরা সি এর মানও পেতে পারি। এখন আমি ওয়াই, কারণ আমরা এই ইয়েটি আমি এই যে এখানে আমাদের এই এইগুলো আমরা এখানে এখানে যদি সি এর মান আমাদের বের করতে বলা হয় তখন আমরা কি করব, তাহলে সি এর মান যদি বের করতে বলা হয় তখন আমরা এস ইকুয়াল কী জানি, যে আমরা প্রথমে মূল সমীকরণে যাই, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি ওয়াই ইকুয়াল সি প্লাস এস, এই সমীকরণ। তাহলে এস ইকুয়াল কী হবে, ওয়াই মাইনাস সি, এই এস, আর সি ইকুয়াল কী হবে আমাদের, ওয়াই মাইনাস এস। তাহলে এস এর মান যদি আমাদের জানা থাকে এবং ওয়াই এর মান যদি জানা থাকে তাহলে আমরা অবশ্যই সি এর মান পাবো। তাহলে আমাদের এই 0,0 আয়ের স্তরে আমাদের ইয়ে কত হবে, +50, সেটি কিভাবে, এই দেখো যে 0,0 এস এর মান হলো কত, -50, তাহলে -50 -50 সমান কত, +50। এবং 100 আয়ের স্তর যখন 100 তখন আমাদের সঞ্চয় কত হবে, সঞ্চয় হচ্ছে আমাদের 0,
তখন আমাদের এই সি এর মান কত হবে আমাদের 100 কারণ হচ্ছে কি আমরা তখন 100 মাইনাস 00 সমান হচ্ছে কত 100 তারপরে আবার যখন সঞ্চয় ওয়াই এর মান যখন 200 তখন সঞ্চয় হলো 50 তখন আমাদের সি এর মান কত হবে 200 বিয়োগ 50 সমান হলো 150 আবার সি এর মান বের করব আমরা আয়ের স্তর যখন 300 তখন সঞ্চয় হলো 100 তখন আমাদের সি এর মান কত হবে 200 এভাবে আমরা ওয়াই এবং এস এর মান দেওয়া থাকলে আমরা সি এর মান বের করতে পারি আবার যখন আমি ধরে নিচ্ছি যদি আমাদের এই সি এর মান দেওয়া থাকে যদি আমাদের এস এর মান না থাকে তখন আমরা আবার কিভাবে বের করে ফেলব যে এস এর মান বের করে ফেলব ওয়াই মাইনাস সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার যদি আমাদের এস এবং সি যদি দেওয়া থাকে তখন আমরা ওয়াই কিভাবে বের করব এস প্লাস ওয়াই কিভাবে তখন বের করব সি প্লাস এস এই দুটিকে যোগ করে আমরা ওয়াই এর মান বের করব তার মানে এই তিনটি কলামের মধ্যে যে কোনো দুটি কলামের মান দেওয়া থাকলে আমরা আরেকটি কলামের মান বের করতে পারবো অর্থাৎ ওয়াই এবং এস এর মান দেওয়া থাকলে আমরা সি এর মান বের করতে পারবো এবং ওয়াই এবং সি এর মান বের দেওয়া থাকলে আমরা এস এর মান বের করতে পারবো অথবা এস এবং সি এর মান দেওয়া থাকলে আমরা ওয়াই এর মান বের করতে পারবো এটি আমি তোমাদের কেন শিখালাম যে এটি শিখালাম হচ্ছে যে আমাদের উদ্দীপক যে অ্যাপ্লাইডের প্রশ্ন থাকে সেরকম এরকম টেবিল দিয়ে আমাদের উদ্দীপক দিতে পারে অর্থাৎ এখানে আমরা এই সি এবং এস এর মান যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা ওয়াই এর মান বের করতে পারবো আবার এস এবং ওয়াই এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সি এর মান সরি ওয়াই এবং সি এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এস এর মান বের করতে পারবো আবার ওয়াই এবং এস এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সি এর মান বের করতে পারবো এই টেবিলে এইটি আমি তোমাদেরকে শিখালাম এখন আমি যাব হচ্ছে যে এই যে আমাদের ওয়াই এবং এস এই দুটি থেকে আমরা একটি চিত্রে সঞ্চয় রেখা আঁকব সেই সঞ্চয় রেখায় আমি যাচ্ছি আমরা ভূমি অক্ষে এই দুটি চলককে আমরা যদি নেই আমরা জানি যে এখানে স্বাধীন চলক কি স্বাধীন চলক হচ্ছে আমাদের ওয়াই সেই জাতি ওয়াই সেই জাতি ওয়াইকে আমরা দেখাবো হলো ভূমি অক্ষে তাহলে আমি যদি ভূমি অক্ষে ওয়াই এর মান আমি যদি নেই ভূমি অক্ষে আমরা ওয়াই এর মান নিচ্ছি এবং লম্ব অক্ষে আমি কী নিব লম্ব অক্ষে নিব হচ্ছে আমি এস সঞ্চয় এটি হলো আমাদের মূল বিন্দু এইদিকে নিলাম হচ্ছে আমরা কি ওয়াই জাতি ওয়াই আর এই লম্ব অক্ষে নিব হচ্ছে আমরা সঞ্চয় এখন আমরা দেখি যে আমাদের ওয়াই এর মান যে নিয়েছি এখানে ওয়াই এর সর্বোচ্চ মান কত 300 তার মানে এখানে আমি স্কেল দিয়ে মেপে স্কেল অনুযায়ী আমি এই ঘর নিচ্ছি 300 প্রত্যেক এক সেন্টিমিটারের জন্য আমি 2 সেন্টিমিটারের জন্য 100 100 নিচ্ছি 100 200 এই 300 100 200 300 আর এখানে আমাদের এস এর মান কী করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে হলো -50 তাহলে আমাদেরকে কী করতে হবে লম্ব অক্ষের নিচের দিকে যেতে হবে এখানে -50 আর সর্বোচ্চ আছে 100 তাহলে আমরা এখানে প্রত্যেক ঘরে 50 করে নেই প্রত্যেক দুই ঘরে 50 করে যদি নেই এখানে হচ্ছে -50 এখানে 0 আর এখানে হলো 50 এখানে হলো 100 তাহলে এটা হলো আমাদের কি এখানে হচ্ছে -50 এখানে হলো 50 এটা হলো 0 আর এটা হলো আমাদের কি 100 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি এই আয় এবং সঞ্চয়ের ইয়েতে আমি ইয়ে নিব প্রথমে আয় হলো কত 0 আয় 0 হলো এই মূলবিন্দুতে হলো আয় 0 এই শূন্যের জন্য আমাদের সঞ্চয় হলো -50 এই বিন্দুতে তাহলে এই বিন্দুটিকে আমরা যদি এ বিন্দু দিয়ে প্রকাশ করি
কি ছিল আমাদের মাইনাস এ ডিস সেভিংস বা অটোনোমাস সেভিংস মাইনাস এ এই মাইনাস এ নিলাম আমি এ বিন্দু নিলাম এ বিন্দু এটা মাইনাস হবে কেন এখানে এই যে মাইনাস এ আছে এ বিন্দু নিলাম আমি আর তারপরে হলো একশো যখন আয় যখন একশো তখন সঞ্চয় হলো শূন্য আয় যখন একশো তখন সঞ্চয় কত শূন্য এই লম্ব ভূমি অক্ষের সকল বিন্দুতেই হলো সঞ্চয় শূন্য কারণ কি সঞ্চয় দেখিয়েছি আমরা লম্ব অক্ষে তার মানে ভূমি অক্ষের সকল বিন্দুতে এই ভূমি অক্ষের সকল বিন্দুতে লম্ব অক্ষের মান শূন্য যেহেতু লম্ব অক্ষে আমরা সঞ্চয় দেখিয়েছি তাহলে এখানে আয় যখন একশো তখন সঞ্চয় হলো এই বিন্দুতে হলো শূন্য এটিকে আমি বি বিন্দু দিয়ে দেখালাম এই বি বিন্দুটি প্রথমে হলো ভূমি অক্ষের মান একশো আর লম্ব অক্ষের মান হলো কত শূন্য এটিকে দেখালাম আর এই বিন্দুতে যখন আমি এ দেখালাম এর মান কত এই এই বিন্দুতে এই এ বিন্দুতে মাইনাস এখানে ভূমি অক্ষের মান হলো আমাদের আয় হলো শূন্য শূন্য আর লম্ব অক্ষের মান হচ্ছে মাইনাস ফিফটি আগে আমরা ভুজের মান ভূমি অক্ষের মান দিব তারপরে হলো লম্ব অক্ষের মান কোটির মান দিব তারপরে আমরা বি বিন্দু নিয়েছি বি বিন্দুতে কি যে ভূমি অক্ষের মান অর্থাৎ জাতীয় আয় হলো একশো তখন সঞ্চয় হলো শূন্য শূন্য অর্থাৎ ভূমি অক্ষের মান হলো একশো আর লম্ব অক্ষের মান হলো শূন্য আর আয়ের স্তর যখন দুইশো তখন সঞ্চয় হলো ফিফটি আয়ের স্তর যখন দুইশো তখন সঞ্চয় কত ফিফটি তাহলে এটিকে আমি যদি সি বিন্দু নেই এই সি বিন্দুর মান কত এই সি বিন্দুর মান হচ্ছে আমাদের দুইশো ভূমি অক্ষের মান হচ্ছে দুইশো এবং লম্ব অক্ষের মান হচ্ছে পঞ্চাশ তারপরে জাতীয় আয়ের স্তর যখন তিনশো তখন আমাদের সঞ্চয় হচ্ছে আমাদের একশো এই বিন্দুটিকে যদি আমরা ডি বিন্দু দিয়ে দেখাই তাহলে এই বিন্দুটি আমাদের এই ডি বিন্দুটির মান কত প্রথমে হলো ভূমি অক্ষের মান তিনশো আর লম্ব অক্ষের মান হলো আমাদের একশো তাহলে এখন আমরা কি করব এ বি সি ডি যোগ করি এ বি সি ডি আমরা যদি এখন যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সঞ্চয় রেখা এই সঞ্চয় রেখাটিকে আমরা এটাকে কি দিয়ে দেখাবো যে এস ইকুয়াল মাইনাস এ সমান কত ছিল ফিফটি প্লাস হলো পয়েন্ট ফাইভ ওয়াই এটি হলো আমাদের সেভিংস লাইন এবং যেই সমীকরণটি থেকে আমরা এই সেভিংস লাইনটি এঁকেছি সেটি হলো এখন এই সেভিংস লাইনটির আমাদের আমরা যদি ব্যাখ্যায় যাই এই সেভিংস লাইন আমাদের শুরু হয়েছে কোথা থেকে এইটুক হচ্ছে এখানে কি এইটুক হচ্ছে আমাদের ডিস সেভিংস বা নেগেটিভ এটা অটোনোমাস সেভিংস এটা হলো কি অটোনোমাস সেভিংস অথবা ডিস সেভিংস বলা হয় ঋণাত্মক সঞ্চয় বলা হয় এবং ঋণাত্মক সঞ্চয়ের পরে সঞ্চয় যখন শূন্য এই বিন্দুতে এই যে আমরা এই ব্রেক ইভেন পয়েন্ট এটার নাম কি বিপি মানে ব্রেক ইভেন পয়েন্ট এই ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কি সঞ্চয় হচ্ছে শূন্য অর্থাৎ সঞ্চয় শূন্য দিয়ে কি বোঝানো হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে আয় যত ভোগ ব্যয় তত যেটি আমি এইখানে এই দেখো আয় হচ্ছে একশো এবং ভোগ ব্যয় একশো তার মানে আয় এবং ভোগ ব্যয় যখন সমান তখন সঞ্চয় হচ্ছে শূন্য এই পয়েন্টটিকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট এই পয়েন্টের পরে সঞ্চয় কি হয়েছে নেগেটিভ পয়েন্ট থেকে পজিটিভ পয়েন্টের দিকে ধাবিত হয়েছে তা এই এই জন্য এই পয়েন্টটিকে বলা হয় কি সঞ্চয় শূন্যের বিন্দুটিকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট তারপরে যখন জাতীয় আয়ের স্তর বেড়েছে দুইশো তারপরে কি হয়েছে সঞ্চয় বেড়েছে আবার জাতীয় আয় যখন তিনশো হয়েছে সঞ্চয় আরও বেড়ে একশো হয়েছে তার মানে কি এই 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 ব্রেক ইভেন পয়েন্ট শূন্য সঞ্চয় বিন্দু আগে হচ্ছে সঞ্চয়ের মান হচ্ছে নেগেটিভ ডিস সেভিংস আর এই শূন্য সঞ্চয় বিন্দুর পরে সঞ্চয় হচ্ছে ধনাত্মক হয়েছে এই জন্য এই বিন্দুটিকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ
এই তাহলে আমাদের এই রেখাটি কোন দিকে, রেখাটির আকৃতি যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি বলবো, রেখার আকৃতিতে আছে হচ্ছে এই রেখা শুরু হয়েছে নেগেটিভ ঋণাত্মক মান নিয়ে। ঋণাত্মক মান হলো কার, সঞ্চয়ের ঋণাত্মক মান নিয়ে, কারণ এখানে ডিস সেভিংস বা অটোনোমাস ইনভেস্টমেন্টের মান হচ্ছে নেগেটিভ, সেজন্য এটি মাইনাস সঞ্চয় দিয়ে শুরু হয়েছে, ডিস সেভিংস দিয়ে শুরু হয়েছে। তারপরে আমরা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, এই রেখা কি হয়েছে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ কি, ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ হচ্ছে আয় বাড়লে সঞ্চয় বাড়ে, অর্থাৎ আয়ের সাথে সঞ্চয়ের হচ্ছে কি পজিটিভ সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ আয় বাড়লে সঞ্চয়ও বাড়ে এবং আয় যদি কমে তাহলে সঞ্চয়ও কমবে, ধনাত্মক সম্পর্ক দিয়ে এটিকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল আমার চিত্রের ব্যাখ্যা, তারপরে আমি তোমাদের নিয়ে যাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। সঞ্চয় রেখা যার এরকম কি, সঞ্চয় রেখা কোথা থেকে শুরু হয়েছে চিত্রে দেখো, মাইনাস থেকে শুরু হয়েছে, এইদিকে হলো উপরে, এইদিকে হলো আমাদের, এটি আমাদের কি, এটি হচ্ছে আমাদের লম্ব অক্ষ আর এটি হচ্ছে আমাদের ভূমি অক্ষ। এই ভূমি অক্ষে আমরা দেখিয়েছি জাতীয় আয় বা ডিসপোজেবল ইনকাম, আর লম্ব অক্ষে আমরা দেখিয়েছি হলো সেভিংস। এর ফলে আমরা এই যে ডিস সেভিংস যেটি স্বয়ংভূত সঞ্চয়, সেই ইয়েটি আমাদের শুরু হয়েছে কোথা থেকে, এই বিন্দু থেকে, এই যে এখানে এই বিন্দু থেকে আমাদের এটি শুরু হয়েছে, এই যে এই বিন্দু, এটিকে এটি কি এই লম্ব অক্ষের, এই ভূমি অক্ষের নিচে এটি হলো আমাদের কি নেগেটিভ মানকে দেখায়, আর এই লম্ব অক্ষের এই যে উপরের দিকে এটি এই দিকে হলো কি আমাদের পজিটিভ মান, আর আর এই দিকে হচ্ছে আমাদের কি নেগেটিভ মান। তার মানে এই যে বিন্দুটি, এই বিন্দুটি আমাদের কি নেগেটিভ মানকে দেখাবে, তার মানে আমাদের সঞ্চয় রেখাটি শুরু হবে নেগেটিভ পয়েন্ট থেকে। তারপরে আমরা সঞ্চয় রেখাটি পাবো হচ্ছে আমাদের কি, সঞ্চয় রেখা আমরা কেমন পাবো, এই যে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা পাবো, এবং এই ডান দিকে ঊর্ধ্বগামী রেখার, এই ডান দিকে ঊর্ধ্বগামী রেখা যে আমরা যে পাবো, এই ডান দিকে ঊর্ধ্বগামী রেখার যে এই যে বি বিন্দু, যেখানে ডান দিকে ঊর্ধ্বগামী রেখাটি সঞ্চয় রেখাটি, এই যে এস ইকুয়াল মাইনাস সি বার প্লাস ওয়ান মাইনাস বি ওয়াই, এই রেখাটি এই সমীকরণ থেকে আমরা সঞ্চয় রেখাটি আঁকলে পরে আমাদের যে এই সঞ্চয় রেখাটি আমাদের যেখানে ইয়েতে ছেদ করবে ভূমি অক্ষের, এটি হলো আমাদের সঞ্চয় রেখা, আমরা এরকম একটি ডান দিকে ঊর্ধ্বগামী সঞ্চয় রেখা পাবো যার লম্ব অক্ষের ছেদক হচ্ছে আমাদের কোথায়, লম্ব অক্ষের ছেদক হচ্ছে আমাদের ঋণাত্মক, যেটাকে আমরা অটোনোমাস ইয়ে বলছি, ইনভেস্টমেন্ট বা ডিস সেভিংস বলছি, এবং আমাদের এই যে এই বিন্দুটি যেটি মূল, যেটি কোথায় সঞ্চয় রেখাটি যখন ভূমি অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেটিকে বলা হবে ব্রেক ইভেন পয়েন্ট, যেটি আমরা এই ইয়াতে দেখেছি যে ওয়াই এর মান, এক ওয়াই এর একটি নির্দিষ্ট মানে আমাদের সঞ্চয়ের পরিমাণ কি ছিল, শূন্য ছিল, সেই সঞ্চয়ের শূন্য মানটি কোথায়, যে ও সেই বিন্দুটিতে কি হবে সঞ্চয় রেখাটি ভূমি অক্ষকে ছেদ করবে এবং তারপরে সঞ্চয় রেখাটি কি হবে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, এবং এই যে ডেল ওয়াই বাই ডেল এস, ডেল এস বাই ডেল ওয়াই, এটি হলো কি এর স্লোপ, ঢাল, এর ঢালের মান কত, ওয়ান মাইনাস বি, যেটিকে আমরা সমান দিয়ে কি বলছি ডেল এস বাই ডেল ওয়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে আমাদের সঞ্চয় রেখাটির আমাদের আকৃতি কি, এটি দিয়ে আমরা কি বুঝলাম, সেই সঞ্চয় রেখার আকৃতি হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী, কেন, যে সঞ্চয়ের সাথে আয়ের আমাদের কি আছে পজিটিভ সম্পর্ক বা সরাসরি সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ আয় বাড়লে আমাদের সঞ্চয় বাড়ে, তবে আয় যে হারে বাড়ে সঞ্চয় তার চেয়ে কম হারে বাড়ে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাচ্ছি হলো যে এমপিসি যোগ হলো এমপিএস সমান হলো এক, অর্থাৎ আমরা যে এমপিসি এবং এমপিএস, আমরা এমপিসি তেও বলেছিলাম যে এমপিসি এর মান জিরো, জিরোর চেয়ে বড় হবে এবং একের চেয়ে ছোট হবে, এবং এমপিএস এর মানের ক্ষেত্রে আমরা বলেছি যে
MPS এর মান অর্থাৎ 1 মাইনাস b এর মান 1 এর চেয়ে ছোট হবে এবং 0 এর চেয়ে বড় হবে। তার মানে এখানে আমাদেরকে প্রমাণ করতে বলা যদি বলা হয় MPC ইকুয়াল MPS সমান 1 অর্থাৎ এই দুইটা মানকে আমরা যদি যোগ করি এই দুইটির প্রাপ্ত মানকে তাহলে আমরা কি পাবো 1 এর সমান পাবো, 1 এর বাইরে সে যেতে পারবে না। দুইটাকে যোগ করলে যার মান হবে কি 1 এর সমান। তার মানে এখানে এটাকে কিভাবে প্রমাণ করব, এটাকে দুই ভাবে প্রমাণ করা যায়। প্রথমে যে সহজ যে প্রমাণটি সেটি আমি দেখিয়েছি যে এখানে আমরা লিখেছি যে MPC সমান কি, আমরা দেখেছি ভোগ অপেক্ষকে হলো MPC কে আমরা b দিয়ে প্রকাশ করি এবং MPS কে প্রকাশ করি হলো 1 মাইনাস b। এই যে MPC এর মান আমরা কি লিখেছি b দিয়ে লিখেছি আর MPS এর মান আমরা কি দিয়ে লিখেছি 1 মাইনাস b। তাহলে এই দুটিকে যদি যোগ করি তাহলে আমরা কত পাই, এই যে b প্লাস 1 মাইনাস b, তাহলে b এ b এ কি হলো, এই যে আমাদের এই b এ b এ যদি আমরা কাটি পজিটিভ b আর নেগেটিভ b তার মানে কি পাবো 1 সমান 1, পজিটিভ 1 সমান পজিটিভ 1। তার মানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সরি এখানে হবে আমাদের হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেটি বলছিলাম যে এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে 1, তাহলে আমাদের এমপিসি এবং এমপিএস এর যোগফল কত 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটি এই প্রমাণটিকে আমরা আরেকভাবে দেখাতে পারি, সেটি হলো যে এমপিসি এবং এমপিএস এর মান বসি। আমরা জানি যে এমপিসি এর মান কি ডেল সি বাই ডেল ওয়াই, অর্থাৎ এমপিসি দিয়ে কি বোঝায়, এমপিসি দিয়ে বোঝায় হচ্ছে যে ভোগ রেখার ঢাল এবং এমপিএস দিয়ে বোঝায় হচ্ছে সঞ্চয় রেখার ঢাল। তাহলে এমপিসি কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ডেল সি বাই ডেল ওয়াই, এই যে ডেল সি বাই ডেল ওয়াই। আর এমপিএস কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ডেল এস বাই ডেল ওয়াই। এখন এমপিসি এবং এমপিসি কে যদি আমরা যোগ করি এবং এগুলোর মান বসিয়ে দেই তাহলে আমরা কি পাই, ডেল সি বাই ডেল ওয়াই যোগ হচ্ছে ডেল এস বাই ডেল ওয়াই। এবং আমরা জানি যে আরেকটি সমীকরণ আছে, সেটি হলো আমাদের কি এস ইকুয়াল সি প্লাস এস, অর্থাৎ আয় এর একটি অংশ আমরা ভোগ করি এবং একটি অংশ আমরা সঞ্চয় করি। তাহলে এই এই সমীকরণে আমরা যদি এই এমপিসি এবং এমপিএস এর মানকে ইন্ট্রোডিউস করাতে চাই তাহলে আমরা এই ওয়াই কে এই এই সমীকরণটিতে আমরা মানে পরিবর্তনকে ইয়ে করি, ডেল ডেল দিয়ে ইয়ে করি ইন্ট্রোডিউস করি, তাহলে ওয়াই ওয়াই এর সাথে আমরা ডেল ওয়াই দিলাম, সি এর সাথে আমরা ডেল সি দিলাম এবং এস কে আমরা ডেল এস এ পরিণত করলাম। এখন ডেল ওয়াই কে আমরা ডেল ওয়াই দিয়ে ভাগ দেই এবং ডেল সি কে ডেল ওয়াই দিয়ে ভাগ দেই, ডেল এস কে আমরা ডেল ওয়াই দিয়ে ভাগ দিই। তারপরে আমরা এই যে ডেল ওয়াই বাই ডেল ওয়াই সমান কত 1 এবং ডেল সি বাই ডেল ওয়াই ইকুয়াল আমরা কত জানি যে এই যে এমপিসি ইকুয়াল আমাদের ডেল সি বাই ডেল ওয়াই, সেই এটি আমরা বসালাম যে এমপিসি এবং ডেল ডেল এস বাই ডেল ওয়াই, এই যে ডেল এস বাই ডেল ওয়াই সমান এমপিএস বসিয়ে দিলাম। তার মানে কি কি পেলাম আমরা, এমপিসি প্লাস এমপিএস সমান হলো 1। এভাবে আমরা এমপিসি এবং এমপিএস এর মান 1 হতে পারে। এখন আমরা আসছি যে সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্কে। সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক কি, অর্থাৎ আমরা এই জাতীয় অর্থনীতিতে বা সামষ্টিক অর্থনীতিতে মনে করা হয় যেটুকু অর্থনীতিতে সঞ্চয় হবে সেই সঞ্চয়ের কোনো রকম কোনো অপচয় হবে না, কোনো রকম কোনো মিসইউজ হবে না, অর্থাৎ যতটুকু সঞ্চয় হবে ততটুকুই বিনিয়োগ হবে, অর্থাৎ সঞ্চয় সমান হচ্ছে ইনভেস্টমেন্ট, যতটুকু অর্থনীতির সঞ্চয় ততটুকুই অর্থনীতির ইনভেস্টমেন্ট। এই যে সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের যে সমতা, এই সমতার জন্যই আমরা আসলে লিখেই হচ্ছে কি যে ওয়াই ইকুয়াল সি প্লাস আই, অর্থাৎ ওয়াই ইকুয়াল আমরা এই যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা টু সেক্টর ইকোনমিতে আমরা কি বলেছিলাম, ওয়াই ইকুয়াল সি প্লাস আই। এখানে আসলে এই সি প্লাস আই, আই এর সমান হচ্ছে কি সঞ্চয়, অর্থাৎ সঞ্চয়ের সমান হচ্ছে ইনভেস্টমেন্ট। তার মানে এই জন্য আমরা ওয়াই এর ইয়েতে আমরা কি লিখেছিলাম, সি প্লাস আই এস এর পরিবর্তে। এই সঞ্চয় এবং বিনিয়োগের যে সমতা, এই সমতাটি হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সম্পর্ক। এটিকে আমরা যদি রেখাচিত্রে দেখাতে চাই তাহলে আমরা এই যে সঞ্চয় সমীকরণ যে আমরা পেয়েছিলাম, এই সঞ্চয় সমীকরণ আমরা দেখালাম সরি প্রথমে আমি দেখাচ্ছি যে ভূমি অক্ষে আমরা দেখিয়েছি হলো ইনকাম জাতীয় আয় ওয়াই এবং লম্ব অক্ষে আমরা দেখিয়েছি হলো ইনভেস্টমেন্ট আই এবং সঞ্চয়। এখন আমরা সঞ্চয় রেখাটিকে আমরা প্রথমে স্থাপন করছি এই যে মূল বিন্দুর নেগেটিভ
সাইন থেকে যে সেভিংস ফাংশন এর এস রেখা, যেটি ঋণাত্মক লম্ব অক্ষের ঋণাত্মক বিন্দু থেকে শুরু হয়েছে, এই ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, এবং এই বিনিয়োগ রেখা যেটি আমাদের কি বিনিয়োগ ছিল, অটোনোমাস ইনভেস্টমেন্ট যেটি ছিল ভূমি অক্ষের সমান্তরাল। এখানে আসলে বলে রাখা ভালো যে এখানে ইনভেস্টমেন্ট বলতে এই স্বয়ংভূত বিনিয়োগটি বোঝানো হবে, অর্থাৎ সরকার যেই বিনিয়োগটি করে থাকে সেই বিনিয়োগকে বোঝানো হয়, যে আয়ের সাথে যে বিনিয়োগের পরিবর্তন হয় সেটিকে এখানে দেখানো হয়নি। তাহলে এই স্বয়ংভূত বিনিয়োগ রেখাটি এই যে মূল লম্ব অক্ষের সরি ভূমি অক্ষের সাথে সমান্তরাল, এই যে এই ডিজায়ার্ড লেভেল অফ ইনভেস্টমেন্ট এটি আমরা বলেছি, এই এই বিনিয়োগ রেখাটিকে এই সঞ্চয় রেখাটি মূল কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। এই ই বিন্দুটি হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার বিন্দু। কারণ হচ্ছে কি, সঞ্চয় রেখা এই ডান দিকে ঊর্ধ্বগামী সঞ্চয় রেখা এই ভূমি অক্ষের সমান্তরাল বিনিয়োগ রেখার ইন্ডিউস সরি অটোনোমাস ইনভেস্টমেন্ট রেখার এই বিন্দুতে ই বিন্দুতে ছেদ করেছে। এই ই বিন্দুতে ছেদ করার ফলে এটি হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয়েছে এবং এইভাবে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা প্রকাশ পেয়েছে। এই এই জাতীয় আয়ের লেভেল কত, ও এই ই লেভেল, এই পরিমাণ জাতীয় আয়ের স্তরে হলো সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা এই চিত্রটিকে যদি আমরা নেই, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমতার লেভেল ই বিন্দু, ই বিন্দুতে এই ও ওয়াই আয়ের স্তরে আমাদের কি সমান হয়েছে, কি আই এবং এস সমান হয়েছে, সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয়েছে। এই এর পূর্ববর্তী স্তরে দেখো কি অবস্থা, যে এখানে ওয়াই ওয়ান যদি এই আয়ের স্তর হয়, আয়ের পূর্ববর্তী স্তরে এখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় হলো কে স্তরে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে টি স্তরে। তাহলে এইটুকু হল কি, আনপ্ল্যান ডিসইনভেস্টমেন্ট, মানে অপরিকল্পিতভাবে এইটুক বাড়তি বিনিয়োগ হয়েছে, সঞ্চয়ের চেয়ে বেশি বিনিয়োগ হয়েছে। তাহলে সঞ্চয়ের চেয়ে বেশি বিনিয়োগ হওয়াতে এটাকে আনপ্ল্যান্ড অপরিকল্পিত ডিসইনভেস্টমেন্ট বলা হয়েছে, অপরিকল্পিত অবিনিয়োগ বলা হয়েছে। এবং পরিকল্পিত বিনিয়োগ কোথায় হবে, এই যে যে বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয়েছে, অর্থাৎ সঞ্চয় রেখা বিনিয়োগ রেখাকে ছেদ করেছে, সেই বিন্দুতে হবে পরিকল্পিত বিনিয়োগ সমান পরিকল্পিত সঞ্চয়। এবং এর পরবর্তী স্তরে যদি আমরা জাতীয় আয় স্তরে যাই, তখন আমরা দেখব সঞ্চয় বেশি কিন্তু বিনিয়োগ কম, সেই বিষয়টিও ঠিক না। তাহলে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি কোথায় ভারসাম্য লাভ করবে, যেখানে যে আয়ের স্তরে সঞ্চয় এবং বিনিয়োগ রেখা সঞ্চয় রেখা বিনিয়োগ রেখাকে ছেদ করবে, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগ সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাসে আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের বাড়ির কাজ আমি দিচ্ছি, আমি জানি যে তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত, সেজন্য আমি আজকে ক্লাসে বসে অ্যাসাইনমেন্ট আমি দেইনি, বাড়ির কাজ দেইনি। এই বাড়ির কাজগুলো তোমরা অ্যাসাইনমেন্ট শেষ করে, যে অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে তো আগের যেগুলো অ্যাসাইনমেন্ট আছে সেগুলো শেষ করে তোমরা এই বাড়ির কাজগুলো খাতায় করবে। আর যেহেতু আমাদের এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে হচ্ছে সৃজনশীল প্রশ্নের উপর, সিকিউ প্রশ্নের উপর, অতএব আমি এখন থেকে চেষ্টা করব যেন তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো, মানে সম্ভাব্য টপিকগুলো দিয়ে সৃজনশীল প্রশ্ন আমি দিব, যেন তোমাদের ওই অ্যাসাইনমেন্ট করতে সহজ হয়। তাহলে এখানে আমাদের বাড়ির কাজ আমি প্রথমেই দিলাম হচ্ছে যে একটি সেভিংস সমীকরণ আমরা দিয়েছি, -25 + 0.25 y, এই সমীকরণ সঞ্চয় এই সমীকরণ থেকে আমাদের সঞ্চয় রেখা আঁকতে হবে। তাহলে এই সঞ্চয় সমীকরণ থেকে সঞ্চয় রেখা আঁকতে হলে এই সঞ্চয় সমীকরণ থেকে আমাদের যেতে হবে সঞ্চয় সূচিতে, তারপরে সঞ্চয় সূচি থেকে যেতে হবে আমাদের সঞ্চয় রেখায়। এবং সঞ্চয় রেখা আঁকার পরে বলা হয়েছে যে সঞ্চয় রেখার আকৃতি বিশ্লেষণ করো, অর্থাৎ সঞ্চয় রেখাটির আকৃতি কেমন, কেন, যে আমরা পেয়েছিলাম যে সঞ্চয় রেখার ডান দিকে ঊর্ধ্বগামী এবং নেগেটিভ বিন্দু থেকে শুরু হয় এবং এখানে একটি ব্রেক ইভেন পয়েন্ট পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই সঞ্চয় রেখাটি, যেটিতে আমরা এই যে ব্রেক ইভেন সঞ্চয় বিন্দু রেখা শুরু হয়েছিল এস বিন্দুতে, যেখানে ব্রেক ইভেন পয়েন্ট ছিল এবং এর ঢাল ছিল হচ্ছে ∂s/∂y, যেটা হলো 1 - b mps, এবং এই রেখার ঢাল হচ্ছে কি, পজিটিভ, অবশ্যই পজিটিভ, এই যে সামনে পজিটিভ সাইন আছে, তার মানে রেখার ঢাল পজিটিভ দিয়ে কি বোঝাচ্ছে, যে সঞ্চয় আয় বাড়লে সঞ্চয় বাড়ে।
এভাবে আমরা এই বাড়ির কাজটি, এই যে সঞ্চয় রেখার আকৃতি বিশ্লেষণ করব, তারপর হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে অর্থনীতিতে কিভাবে ভারসাম্য অর্জিত হয় চিত্রের মাধ্যমে দেখাও, যেটি আমি এই চিত্রে দেখিয়েছি, একটু আগের চিত্রে এবং এই চিত্রে দুটিকে মিলিয়ে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনার সাথে থাকবে। আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। তার আগে আমি বলে নিচ্ছি যে আমাদের এই ধন্যবাদ স্লাইডে আমরা কিসের মাধ্যমে, আমি তোমাদেরকে ইয়ে জানিয়েছি, এটি হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর, যে মেঘনা নদীতে যে মাছ, ইলিশ মাছ বর্ষাকালে আমাদের যে আমাদের সম্পদ, আমরা এটির কি পেয়েছি, প্যাটেন্ট রাইট পেয়েছি, যে বাংলাদেশ হচ্ছে ইলিশ উৎপাদনকারী দেশ, সেই ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশের মধ্যে আবার হচ্ছে ইলিশের বাড়ি হচ্ছে চাঁদপুর, যে চাঁদপুর নদীতে, যেটি মেঘনা নদীর এবং পদ্মা নদীর মোহনা, সেই মোহনায় ইলিশ ধরা পড়ে বর্ষাকালে প্রচুর। সেই ইলিশের বাড়ির যে পিকচার দিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।